এএফসি অভিযান শেষ করে শুক্রবার সকালে শহরে ফিরছে টিম মোহনবাগান। সঞ্জয়ের দলের সামনে এবার ফেডারেশন কাপের চ্যালেঞ্জ। আই লিগ হারানোর হতাশা ভুলতে বাগান থিঙ্ক ট্যাঙ্কের পুরো নজর এখন ফেড কাপে। তবুও একটা চিন্তা থাকছেই, আই লিগের বাকি দলগুলো যখন এক সপ্তাহ বিশ্রাম নিয়ে খানিকটা তৈরি হয়ে ফেড যুদ্ধের নামবে, মোহনবাগান সেখানে টানা ম্যাচ খেলে চলেছে, ফলে আলাদা করে কোনো প্রস্তুতির সুযোগও পাওয়া যায়নি। যদিও বিষয়টিকে খুব একটা আমল দিচ্ছেন না মোহন কোচ, তিনি বলছেন দল তো একসঙ্গেই আছে, ফলে আলাদা করে আর প্রস্তুতির দরকার নেই। শুক্রবার শহরে ফিরে শনিবারই ফের গোয়া উড়ে যাবে দল। আগামী 2রা মে সলগাওকারের বিরুদ্ধে ম্যাচ সোনিদের। আই লিগে দুবারের সাক্ষাতে দুবারই গোয়ানিজ দলটিকে হারিয়েছে মোহনবাগান। একবার গ্লেনরা করেছেন 4 গোল আর একবার 3, তবে তার সঙ্গে ফেডারেশন কাপের লড়াইয়ে কোথাও মিল আছে মানতে চাইছেন না সঞ্জয়। তিনি বলছেন নতুন টুর্নামেন্ট, নতুন লড়াই, তবে ফেড কাপকে যে তিনি অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন সেটা জানাতে ভুলছেন না। নিজেদের সেরাটা প্রমাণ করার এটাই যে শেষ সুযোগ বাগানের সামনে। রবিবার শিলংয়ে প্রতিপক্ষ লাজং। আই লিগের শেষ ম্যাচে যাদের কাছে হেরে মুখ তেতো করে অভিযান শেষ করতে হয়েছিল রন্টিদের, সেই শিলং ম্যাচ দিয়ে ফেডারেশন কাপ অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলে নিজের দ্বিতীয় ইনিংস শুরুর মুখেই পাহাড়ি দলের কাছে হার। মর্গ্যানও তাই ভেতরে ভেতরে ফুটছেন ফুটবলাররাও। আই লিগ শেষ হয়ে নতুন টুর্নামেন্ট শুরু হতে চলেছে, হারের ক্ষতটা কিন্তু এখনও টাটকা। পেনদের হারিয়েই তাই ফেড কাপ অভিযান শুরু করতে মরিয়া ইস্টবেঙ্গল। বুধবার হাওড়া স্টেডিয়ামে গোটা দল নিয়ে অনুশীলন সেরেছিলেন মর্গ্যান, বৃহস্পতিবার অবশ্য প্র্যাকটিসে ছুটি দিয়েছিলেন। কলকাতার গরমে দিনটা বাড়িতেই যে যার মতো কাটালেন ফুটবলাররা। নতুন অভিযান শুরুর মুখে ছেলেদের কিছুটা মানসিক ও শারীরিকভাবে চাঙ্গা রাখার চেষ্টায় লাল হলুদ কোচ। শুক্রবার সকালে সল্টলেকের সেন্ট্রাল পার্কে অনুশীলন, শনিবার শিলং উড়ে যাবে মর্গ্যান অ্যান্ড কং। এই গরম থেকে পাহাড়ের ঠান্ডায় গিয়ে চট করে মানিয়ে নিতে সমস্যা হবে না তো? সাহেব কোচ মনে করেন ফুটবলারদের কোনো অসুবিধা হবে না, এই ধরনের কোনো অজুহাত দিতেও রাজি নন মেহতাব দেহের স্যার। Because by the same token, it's going to be when Shillong come to play us, it's going to be the same. You know, you have to deal with the changes in climate, changes in temperature and different conditions. The main thing is the pitch will be okay. You know, we're not going to have to go and play on a pitch with no grass or a pitch that's covered in mud and waterlogged. It's a good surface. Really, we have no excuses. গোটা একটা যুগ ভারতের মাটিতে কাটিয়ে ফেলেছেন, সাক্ষী থেকেছেন নানা উত্থান পতনের। রন্টি মার্টেন ভারতীয় ফুটবলের বটবৃক্ষ, 6 বার দেশের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন, এবারও সদ্য সমাপ্ত আই লিগের টপ স্কোরার তিনি। একই রকম ধারাবাহিকতায় নিজেকে প্রমাণ করে চলেছেন। কোথা থেকে মোটিভেশন পান? এতগুলো দিন একই জায়গায় ফুটবল খেলার পরও কীভাবে নিজেকে উদ্বুদ্ধ করেন দিনের পর দিন? রন্টি জানান ফুটবল তার একমাত্র ভালোবাসা, তাই মোটিভেশনের অভাব হয় না। Passion, you know? I love football. It's my, since I was a baby. It's a couple of girls, I always run around with them. Wait, more? Two more than 50 girls? So, I mean, I would say that changed my life. নতুন ফরম্যাটে ফেডারেশন কাপ, এবারই প্রথম হোম অ্যাওয়ে ফরম্যাটে খেলা হবে ফেড কাপ। ভারতীয় ফুটবলের অন্যতম সেরা আইকন বাইচুং ভুটিয়ার মতে এতে লাভবান হবে ভারতীয় ফুটবল। ইংল্যান্ডে এফএ কাপের মতো প্রেস্টিজ টুর্নামেন্টেও এভাবেই হোম অ্যাওয়ে ফরম্যাটে হয়। বাইচুংয়ের মতে এতে ছোট ক্লাবগুলিরও সুযোগ থাকে নিজেদের সেরাটা তুলে ধরার। তবে ভাইয়ের মতে এবারের ফেড কাপের দাবিদারও সেই আই লিগের সেরা 3 দলই। নিশ্চয় ব্যাঙ্গালোর, মোহনবাগান, ইস্টবেঙ্গল তিনটেই দল আছে আজকে। এই তিনটে দল ভিতরে একটা টিম নিশ্চয়ই জিত হবে, বাট নক আউট টুর্নামেন্ট